আল্লাহ তাআলা বলেছেন সিরাতের কথা, কিয়ামতের দিন সিরাত। পুল সিরাতের নাম শুনেন নাই? কথা না কইলে বুঝি কি? শুনছেন? সিরাত। এই সিরাত বলতে বোঝানো হয় এক ঝুলন্ত সেতুকে, যা দোজক এবং বেহেশতের মাঝখানে সেতু বন্ধন। কিয়ামতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে, তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে। আর এ কাজে ব্যর্থ হবে সে, যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। তোমাদের মধ্যে সকলেই তা পার হবে, এটা আপনার রবের ফয়সালা, আপনার আল্লাহর ফয়সালা। এরপর আমি খোদা বিরুদ্ধের উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব, মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে সিরাত বিজলি গতিতে, বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। এরপরে শাফাত। শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা শাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে। দুটি শর্তের ভিত্তিতে শাফাত হবে। সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে, আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ। এমন কে আছে যে অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আছে কেউ? কেউ নেই। এ কথা মনেই করবেন না যে কোনো পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, আমি এরকম পীরের খবরও জানি। আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক, এটা মনে করবেন না। কিন্তু ভালো ভালো পীর আছে, যারা ব্যবসা করে পীরগিরি করিয়া। শুধু ব্যবসাই করে না, ওয়াইয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, সূরা তওবা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবদের মধ্যে এই ধরনের অনেক পীর দরবেশ আছে। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আছে। তারা কি করে? তারা জনগণের মালকে বাতিল পন্থায় ভক্ষণ করে, জনগণকে এমন একটা ভাব দেখায় যে আমাদেরকে হাদিয়া তোবা দিতে পারলে, আমাদের কদমবুসি দিতে করতে পারলেই বেহেশতে চলে যাবা, কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট। নাউজুবিল্লাহ। কর পাও দুইখান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে। হায় হায়, এর দূর। জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা, নাবিতে তেল টেল মাইখা ডেকে যদি থাকতো চুপ করে, তাও ভালো হইতো। আল্লাহ কয় যে এই পর্যন্ত থাকে না, কইয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয়। ওর আকি খারাপ, ওর এই খারাপ, ওর তাই খারাপ, ওইখানে যাইও না, আল্লাহরে পাইতে হইলে আমার বাড়ি আসো, আমার কাছে মুরিদ হও, আমার আমি ছাড়া ইসলাম কোনো জায়গায় নেই। নাউজুবিল্লাহ। সব খারাপ, মানে ইসলাম যেন একটা মনোবলি বিজনেস, এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো, আমার দোকানেই কেবল ঘাঁটি ঘি পাওয়া যায়, আর খাঁটি ঘি কোনো জায়গায় পাওয়া যায় না। এই ধরনের শয়তানি কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন, এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে। ওটি শর্তাধীন হইতেও পারে, নাও হইতে পারে, এমনও তো হতে পারে আপনার পীরে কে সুপারিশ করে তাই কিয়ামতের দিন তিনি হয়রান হয়ে যাবেন, এমনও হতে পারে। না পারে না? পারে কি না? সেই জন্য এটা ভরসাই করবেন না।
কেউ কেউ আবার দুই পীরের কাছে মুরিদ হয়। ধারণা এই, দুইজনের কাছে মুরিদ হয়েছি, দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মারিয়ে দেবে, আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসব, জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা। এত সহজ, এত সহজ, নবীরা কানতে কানতে হয়রান হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে দিতেন, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, মায়েদা শেষ, আরাফ শেষ। সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল বুঝি এই নামাজের রুকুতে আর যাবেন না, ফজর হয়ে যাবে এক রাকাতে। যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না, যখন সেজদায় যেতেন মনে হতো ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বলেছেন আমাদের মা জগৎ জননী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সেজদায় পড়ে যেভাবে কাঁদতেন, চুলার উপরে হাড়ি তুলে দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয়, ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ, রাসূলুল্লাহর কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো। সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না, পাও মোবারক ফুলিয়া বড় হয়ে যেত। বেহেশত এত সহজ। প্রিয় ভাই সব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কার ক্ষমতা আছে আল্লাহর পারমিশন ছাড়া কথা বলে, সুপারিশ করে? আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন আর যার জন্য দিবেন, মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে, নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আমাদের জাতির পিতা নাম কি সবসময় মনে রাখবেন, আদৌ ভুলবেন না, এই প্রশ্নে কোনো আপোষ নাই। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, রাব্বুল আলামিন আমার আব্বা জানের জন্য সুপারিশ করি, তুমি দয়া করে তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার এই সুপারিশ মঞ্জুর হলো না। ইব্রাহিম আলাইহিসসালামের সুপারিশ মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আমি তারে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনার মা বাপের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি আমার মা বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁদতে ছিলেন, সাহাবাই কেরাম কাঁদতে ছিলেন, বিষয়টা এত সহজ নয়। দ্বিতীয় শর্ত হল ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে। বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে, কিয়ের সুপারিশ, ভয়ের চোরে থাকবে অস্থির। সাপের নফসি নফসি বলে চিল্লাবে, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মূসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, সব নবীরা কানবেন, বললে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করতে পারবেন, উম্মতের জন্য কাঁদবেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর কিয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন, এজন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, কিয়ামতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেয়, এই জন্য কারো উপর ভরসা টসা করবেন না,
নিজের আমলটা ভালো করে গঠন করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো। এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা, তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো। আবার বলে কি, যার পীর নাই তার পীর শয়তান। কন নাউযু বিল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর পীর কে? ইমাম শাফির পীর কে? সাহাবায়ে কেরামদের পীর কে? কাজে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয়, এগুলি বেয়াদবিপূর্ণ কথা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে। আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমালে সালেহ, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি নেক আমলের ওসিলা ধরো আল্লাহর কাছে, নিজের আমলগুলিকে ভালো বানাও, ভালো ভালো কাজ করো। সুপারিশ সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। হে নবী, স্পষ্টভাবে জানিয়ে দিন, সমস্ত সুপারিশ কেবল আল্লাহর এখতিয়ারাধীন। কে বলতেছেন? শুনতেছেন কথা? কে বলতেছেন? আবার শোনাই, আল্লাহ তাআলা বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, বলে দিন হে নবী, সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর এখতিয়ারাধীন, আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত, অতঃপর তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। সুপারিশের মালিক কেউ নয়, আল্লাহ নিজেই, তিনি যাকে পারমিশন দিবেন, যার জন্য পারমিশন দিবেন, তাছাড়া আর কোনো উপায় না। প্রিয় ভাই সব, এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? এ দুনিয়া কি আর আখেরাত কি? চিরস্থায়ী। দুনিয়ার মহব্বত আমরা কোনটারে মহব্বত করি, আখেরাত না দুনিয়া? কোন বলতে লজ্জা করে? দুনিয়ারে ভালোবাসি বেশি, এতে কোনো সন্দেহ আছে? নবীজি বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে ব্যক্তি বলবে, আল্লাহ আমারে যদি আরো একটা মাঠ ভরে সোনা দিতে ভালো হইতো। নবীজি বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না। এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। এক শায়ের বলেছেন, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, না গুল আপনা না খার আপনা না জানেম বাগে বা আপনা, আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা, না গুল আপনা না খার আপনা, এ ফুলও আমার নয় ও কাঁটাও আমার নয়, না জালেম বাগে বা আপনা, না আমার এই ফুলের বাগানটা আমার, ফুলের বাগানও আমার না, ফুলও আমার না, এমনকি ফুলের কাঁটাটাও আমার না। আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা, আহারে কি ফুল বাগানে আমার বাড়ি বানাইলাম, এর তো কিছুই আমার না, সবই তো পথ। মরে দেখেন কেউ আপনার আপন নয়, ছেলে পেলেগুলি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের কোলে না নিলে আপনি শান্তি পান না, ওই বাচ্চাও বলবে, মা আব্বার কাছে আমারে নিয়েও না, আমার ভয় করে। রাত্রে যদি মরেন একা একই, স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না। কি নিষ্ঠুর এই পৃথিবী, এই পৃথিবীকে আমরা ভালোবাসছি, মহব্বত করতেছি, এই পৃথিবীর জন্য সব করি, চুরি ডাকাতি জেনা ব্যভিচার মিথ্যা কথা, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, ভাঙ্গ মারো চুরি করো ডাকাতি করো শয়তানি বদমাশি সমানে করছে মানুষ। এই পৃথিবী এক পরস্ত্রী পরমা সুন্দরী নারী, পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে কোনো লাভ আছে? তাও কইতে পারলেন না কোনো লাভ আছে? এ লাভ কি? ওর তো বিয়া হয়ে গেছে,
অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই, বিয়ে হয়ে গেছে। এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী, এটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই, এটারে কেউ খাইতে পারে না, ও সবাই রে খায়। ঠিক তো কইছেন, হয়তো বোঝেন নাই। এই পৃথিবীর 1 ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে, বাড়ির পাশে বাড়ি উঠাইছে, 1টা ইঞ্চি জমিন ছাড়বে না, হায় হায়। আর একজনের রাস্তা পাক আর না পাক, জমিন ছাড়বো না, অন্যের জমিন দখল করায় কি মজা পায়, হায় হায়। অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ, দুনিয়াকে ভালোবাসে। 1 কাঠা জমির জন্য, 1 আঙ্গুল জমিনের জন্য মামলা মকদ্দমা, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরেও ছাড়ে না, ঠিক না? এই জমিনকে এত ভালোবাসলেন, এত মামলা মকদ্দমা করলেন, এই জমিনের 1 ইঞ্চিও খেতে পারবেন না, বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে, আপনার হাড্ডি গুড্ডি গুস্ত সুদ্ধা মিশে যাবে এই মাটিতে। পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই, স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন, কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন, মায়ের শ্রদ্ধা, বাপের শ্রদ্ধা, সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন, আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য রাতের বেলায় জাগুন, সিজদা দিয়া কাঁদতে থাকুন। এই চোখ দুটো কে দিছে? আল্লাহ। এই জিহ্বা কে দিছে? আল্লাহ। এই কান কে দিয়েছেন? আল্লাহ। এই সুন্দর শরীর কে দিয়েছেন? আল্লাহ। বলার তৌফিক, শোনার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে, পাইকারি দরে ঘুমায়েন না, একটু জাগুন, শেষ রাত্রে উঠুন, শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে। প্রেম কি ঢোল পিটায় করা যায়? ইনকিলাব, সংগ্রাম, এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়ে কেউ প্রেম করে? বিজ্ঞাপন দিয়ে, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রেম করে? প্রেম করে কিভাবে? গোপনে, আর মিলিত হয় নির্জনে। সবচাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে, আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন। এজন্য দিনের আলোতে ওয়াজআলনা নাহারা মাআশা, রাত দিন বানাইছি রুজি রোজগার করার জন্য, ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে, আচ্ছাদন। সূর্যের আলোর ঝলকানি চলে গেছে, আলোর তীব্রতার নাই, গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার, আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম, এখন কেউ জেগে নাই, সব ঘুমানো, আমার প্রেমী কে আছো, ওঠো, উজু করে সেজদায় পড়ে যাও, সেজদায় পড়ে যাও, কান্দ, গুনা মাপ চাও, যা করেছ মাপ চাও, তুমি গুনাহ করেছো আর আমি মাফ করার মালিক, ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, সব মাফ করে দেব, গুনাহগুলি নেকি দিয়া বদলায় দেব, আমার কাছে কাঁদো, চোখের পানি ফেলো। প্রিয় ভাই সব, রাতে জাগতে শিখুন। রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে গভীর রাত্রে নিজে জেগে তাহাজ্জুদ রুজু করে নিজের বউরে উঠায়, বউ উঠতে চায় না, পানি এনে বউয়ের মুখের উপরে ছিটায় দেয়, ওঠো বিবি একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই, যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহাজ্জুদ উজু করে স্বামীরে উঠাইতে চেষ্টা করে, ওঠে না, উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে, স্বামী ওঠো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয়, এক জান্নাতে যেন থাকতে পারে, কান্দো, ওঠো, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে, নিয়া আল্লাহু পড়ে, নিয়া আল্লাহু,
ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তাহাজ্জুদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাকে দেখেন চোখ দিয়া পানির বন্যা নেমে আসে যদি ইমান একটুও থাকে। এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়তে আমার সাথে না ভর মানি করেছে, এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দেই। আল্লাহ আল্লাহ আমাদের কান্দার তৌফিক দাও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, তোমাকে ভয় করার তৌফিক দাও, তোমার ভয় আর মহব্বত দিয়ে কলিজা বলে দাও, তোমার রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও। আল্লাহ।